মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। এমডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো এখন বাজে 6:30, উঠেছি 5টার দিকে। এইবার 5টার দিকে উঠে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল কাজে, তো পান্তা ভাত ছিল আর আলু ভাজা ডিম ভাজা করে দিলাম, সেইগুলোই নিয়ে চলে গেছে কাজে। আর এইদিকে দেখো, কালকে মশারি টানাতে ভুলে গেছি। কালকে মানে বাজারে যে এত কষ্ট হয়েছে, তো কি বলবো, পুরো মানে পুরো বাজার পর্যন্ত হেঁটে গেছি, বাজার থেকেও হেঁটে এসেছি। মানে হাঁটার জন্যই গেছিলাম, আবার বাজারেও চলে গেলাম হাঁটতে হাঁটতে। তো যাই হোক, কালকে এসে দুধ জল দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইকে দুধ দিয়ে দিলাম। ছেলেটা খায়নি, দুধ রেখে দিয়েছিলাম নিচে, সেটা তুলতেও ভুলে গেছি, আর ছুঁচো এসে দুধটা নষ্ট করে দিয়ে গেছে। আর এদিকে দেখো, মশারিও টানায়নি, মশারি টানাতেও ভুলে গেছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো এখন 6:30 বাজে, এবার কাজকর্ম শুরু করব। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সকালে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার উঠোনটা ঝাঁট দেব। মানে ঘর ঝাঁট দিয়ে বাসি নাইটিটা ছেড়ে দিয়ে তারপরে তোমাদের দাদাভাইয়ের আলু ভাজলাম, ডিমের অমলেট করলাম। তো এই হচ্ছে ব্যাপার, এবার উঠোনটা ঝাঁট দেবো। তার মধ্যে একটু হাঁটতেও গেছিলাম সকালে, হেঁটে আসলাম, সেটা তোমাদের দেখাইনি। ওই বৌমার আমি যতটা দূর যাই অতটা দূরই গেছিলাম, এবার দেখাইনি। তো এই হচ্ছে ব্যাপার, এবার উঠোনটা ঝাঁট দেবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এইদিকে দেখো, কালকে যে জামা কাপড়গুলো কাঁচা কাঁচা হয়েছে, তো সেগুলো তো চেয়ারের মধ্যে রেখে দিয়েছি, সেইগুলো না একটু একটু ভেজা ভেজা রয়েছে। তো আজকে আমি এগুলো রোদ্দুর দিয়ে দেবো, রোদ্দুর দিয়ে তারপরে ভাঁজ করে নেব। এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার উঠোনের দিকে যাওয়া যাক, উঠোনটা ঝাড় দিয়ে আসি। তোমরা দেখতেই পাচ্ছ আমি উঠোন ঝাড় দিচ্ছি, আর ওই বৌমাদের সাথে গল্প করছি, আর বৌমাও ঝাড় দিচ্ছিল, ভাবলাম সেটাও একটু তুলে নিই। তো সেইটাও তুলে নিয়েছি, তোমরা দেখতেই পাবে। আর দেখো, এখনও কুল পাতা পড়ছে, এখন কুল আর নেই গাছে, দু একটা আছে, তো সেই কুলোর পাতাও পড়ছে। আর এইদিকে দেখো, একটা টায়ার ওটা, তো যাই হোক সেটা একটু সরিয়ে রেখে এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সাইকেলগুলো দেখো কি অবস্থা, রাখার জায়গা নেই, তো বাইরেই থাকে এগুলো। এই হচ্ছে ব্যাপার। আর দেখো, গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি, মানে দুজন একসাথে ঝাড় দিচ্ছি, তো সেই জন্য গল্প করে যাচ্ছি। আর ওই দেখো, ওই বৌমাও ঝাড় দিচ্ছে, তো ভাবলাম দুজনেরটা একটু দেখিয়ে দিই, সেই জন্য ওনারটাও দেখালাম। তো ওনাকে দেখিয়ে আবার আমি মানে এই সাইডটা যা দিচ্ছি সেইটাও দেখিয়ে দিলাম। তোমাদের দাদাভাইয়ের বাইকটা দেখো, দিনের পর দিন দিনের পর দিন এই বাইরেই থাকে, আর যখন বর্ষা নামবে তখন ঘরে ঢোকাবে, এ হচ্ছে ব্যাপার। তো চলো, আর ওই দেখো একটা রাম তুলসী বলে না, রাম তুলসী গাছ, এটা বাচ্চাদের বেশ ঠান্ডার উপকার, আমার মানে ওইটা খাওয়ালে পরে খুব ভালো হয়। তো আমার ছেলে যখন ঠান্ডা লাগে তখন আমি এই তুলসী পাতা, শিউলি পাতা, বাসক পাতা সব তুলে মিশিয়ে থেতো করে রস করে গরম করি, সেটা খাইয়ে দিই। আর এইদিকে দেখো, বড় বাসকদের একটা ভ্যানও আছে, ট্রাক্টরও আছে, সব একেবারে জড়িয়ে ঘুরিয়ে সব একাকার। এদিকে সাইকেল রয়েছে, এদিকে বাইক, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তো যাই হোক, আমি এই পাশটা ঝাড় দেব, আর অনেকটাই মানে উঠোন তো বড়, সেই জন্য সব দেখানো সম্ভব না, তবু যেটুখানি পারি সেটুখানি অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে। আর ওই দিকেও দেখো আরেকটা সাইকেল, দেখেছো বাইরে কতগুলো সাইকেল, আর ওই পাশে দুটো রয়েছে। তো দেখো কতগুলো নোংরা হয়েছে, আর এদিকে প্লাস্টিক সব এক জায়গায় গুছিয়ে রাখবো, ঝাড় দিয়ে এক জায়গায় রাখবো, একদিন ওইগুলো পুড়িয়ে দেব, না হলে আবার মানে ওইখান থেকে কেন্দ্র জন্মাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এর আগেও 2 দিন ঝাড় দিয়ে পুড়িয়ে দিয়েছি, আবার জমে গেছে অনেকটা, তো পোড়ানো এখনও হয়নি, এইবার দেখি একদিন পুড়িয়ে দেব, ওই পাশটা একটু পরিষ্কার করে দেব। তো চলো বন্ধুরা, আমি ঝাড় ঠাড় দিয়ে তারপরে আর যে কাজকর্মগুলো আছে সেইগুলো গোছাবো। গোছানোর পরে তোমরা দেখতেই পাবে সব কিছু, কারণ তোমাদের সাথে তো সব শেয়ার করি না, আমার সংসারে যা কাজ আছে আর যেখানে যেখানে যাই সেগুলো সবই তোমাদের মোটামুটি দেখাই, যেটুখানি পারি আমি দেখানোর চেষ্টা করি। তো চলো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে উঠোন ঘর ঝাড় দিতে, তো ঝাড় দিয়ে চলে এলাম ঘরে। আর ছেলেরও খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়েছে পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে,
আর আমি এখন মানে পান্তা ভাত খেতে ভালো লাগে না বলে পান্তা ভাত খাবো না। তো যাই হোক, দুপুরে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু রান্না করব, আর ছেলেরা আমার নিমন্ত্রণ আছে, আমরা নিমন্ত্রণ বাড়িতে যাব। তোমাদের তো বলেইছি যে দুটো বাচ্চার বার্থডে, তো সেই বাড়িতেই নিমন্ত্রণ যাব। আর তোমাদের দাদা ভাইয়ের ভাত তার আগে দিয়ে ঠিয়ে আসবো, তারপরে যাব। হ্যাঁ, এই বার্থডে বাড়িতে যেয়ে কতটা কি তোমাদের দেখাতে পারবো জানি না, কারণ তোমরা তো জানোই আমি নতুন ভিডিও করছি, মানে খুব বেশি দিন হয়নি, আর একটু লজ্জা লজ্জাও করে সবার সামনে তুলতে, সবাই বলে বেড়াবে কি করছো কি করছো। এ হচ্ছে ব্যাপার, তো যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব, তোমরা শুধু সঙ্গে থেকো, দেখতে থেকো। এখন বাজে হচ্ছে 11:50, তো তোমরা দেখেই বুঝতে পারছো রান্না করে চলে এসেছি, আর রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে এক তরকারি নেমেও গেছে। তো চলো বন্ধুরা, কি রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু রান্না করছি, আর সবাই বার্থডে বাড়িতে যাব, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখিয়ে দিই একবার কি রান্না করছি। তো চলো বন্ধুরা, সব রান্না এখনো হয়নি। আর এই দেখো, ধনে পাতা দিয়ে আর রসুন পেঁয়াজ দিয়ে আলুর দম করেছি, আর এই দিকে দেখো ডিম ভেজে নিয়েছি, ভুজিয়া মতো করে নিয়েছি, আর এইদিকে রয়েছে ক্যাপসিকাম, বেগুন, আলু সব দিয়ে, ধনে পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর এইদিকে হচ্ছে ভাত। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো এই রান্নাবান্না করে আবার স্নান করবো, স্নান করে এটা ডিম স্নান করব, স্নান করে পুজো দেব, তারপর তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে এসে তারপরে যাব বার্থডে বাড়িতে। আর এই দিকে দেখো আমি রান্না করছি, আমার আলুর দমটা নামিয়ে নিয়েছি, তো এই ডিম দিয়ে যে চচ্চড়িটা করছি আলু বেগুন ক্যাপসিকাম দিয়ে, তো সেটাই হচ্ছে, আর এই ভাত হচ্ছে, হাতাটা নিয়ে একটু ধুয়ে নিলাম। তো এবার একটু ভাতটা দেখবো নেড়ে যে হয়েছে কি না, আর এই দিকে ভাজাটাও হচ্ছে, তো ভাজা হয়ে গেলে অন্য কাজ করব। দেখতেই পাচ্ছিলে যে আমি রান্না করছিলাম, তো রান্না করেছি আলুর দম আর ডিম দিয়ে, বেগুন দিয়ে একটা চচ্চড়ি, তো আর এই যে ভাত দিয়ে আসতে যাচ্ছি, চলো দেখতে থাকো সঙ্গে থাকো। আর দাদাভাই ভাতটা দিয়ে এসে তারপরে নেমন্তন্ন বাড়িতে যাব। কী রোদ্দুর বাবা! ও হ্যাঁ, আমার স্নানও হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে, আর ছেলেটা বাড়িতেই আছে এখনো, মোবাইল দেখছিল। তো চলো বন্ধুরা, দাদাভাইয়ের ভাত দিয়ে এসে এই দেখো একটা শাড়ি পরে নিয়েছি, আর গরমে ভালোও লাগছে না, আর বাড়ি পরার ব্লাউজটাও পরে নিয়েছি, তো এখন গরম পড়ে যাচ্ছে না, যত নরম শাড়ি আছে সেগুলো পরতে ইচ্ছে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এবার গোছানো হয়ে গেছে, বেরোবো, চলো ছেলেকে নিয়ে এবার বেরোবো। তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে এসে দেখো কোনো রকম একটা শাড়ি জড়িয়ে চলে এসেছি, পাশের বাড়ি তো সেই জন্য আর খুব ভালো করে গুছাইনি। আর এইদিকে দেখো আমাদের ছোট সুন্দরী মা খুব সুন্দর করে গুছিয়েছে, তো যাই হোক ওদের বাড়ির লোকজন যে দেখি খুব ভালো করে গুছিয়েছে, এবার আমার একটু লজ্জা লজ্জা লাগছিলো। আর এইদিকে দেখো আমরা খেতে বসে গেছি, কিন্তু আমাকে দেখাতে পারছি না, কারণ আমিই তো ভিডিওটা করছি, কি করে দেখাবো। এই দেখো কত লোকজন। আর এখন বাজে 6:30, তো বার্থডে বাড়িতে গেছিলাম, তোমরা তো একটু একটু দেখেছো, তোমাদের একটু একটু দেখিয়েছি। এইবার বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠেছি ঘোষ দাদা যখন আসলো তখন দুধ নেওয়ার জন্য উঠেছি, মানে এতটাই কষ্ট হচ্ছিল, তো মানে শুয়ে পড়েছিলাম এসে। আর ছেলেটা এখন আছে ওর পুশুর ঘরে, বই নিয়ে চলে গেছে। আর এইদিকে দেখো সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে দিয়েছি, আর দুপুরে যা রান্না করেছে রাত্রিরেও হয়ে যাবে, সেই জন্য আর রাত্রিরে কোনো রান্না বান্না নেই, দুধ জ্বাল দেবো শুধু। আর এই দিকে দেখো সেই জামা কাপড়গুলো আজকে রোদ্দুর দিয়ে তো ঘরে নিয়ে এসে এইগুলো ভাঁজ করবো, খাটের ওপরে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। টাটা, গুড নাইট।